हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आमी आज के चले एसेछि तोमादेर संगे फिजियोलॉजी ऑनार्स से सेमिस्टर वन एक टॉपिक निये। एर माने आज के जो टॉपिक आलोचना करब सेटा हलो देखो लाइसोसोम। ठीक है, एर आगे प्रत्येक टॉपिकेर उपर किन्तु आमार क्लास अलरेडी आपलोड करा रयेछे, तोमरा जारा एखोनो देखोनि सेई क्लासगुलो देखे निये तोमादेर किन्तु ओगुलोर क्लियर हये जाबे। ठीक आछे, आर आजके आमरा करब हलो लाइसोसोम। আর ফিজিওলজি অনার্সের সেমিস্টার 1 এর নিউ ব্যাচ কিন্তু স্টার্ট হবে। যদি কেউ জয়েন হতে চাও, নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নম্বরে যোগাযোগ করে সমস্ত ডিটেইলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো দেরি না করে চলো এবার ক্লাসটা স্টার্ট করি। ভিডিওটা পুরো দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর যারা প্রথমবারের জন্য আজকের এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তো লাইসোসোম, লাইসোসোম কি? লাইসোসোম হলো একটা সেল অর্গানেল, মানে একটা কোষীয় অঙ্গাণু। ফিজিওলজি অনার্সে যখনই ফার্স্ট সেমিস্টারে যারা যায় তাদের সবথেকে সমস্যার একটা বিষয় হলো হঠাৎ করে বাংলা থেকে শিফট করে যখন ইংলিশে পড়তে হয়। ঠিক আছে, এই যে ইংলিশটাকে বাংলাতে বুঝিয়ে দেওয়ার মতো কিন্তু লোক খুব কমই পাওয়া যায়। তো তোমরা যদি আমার কাছে ক্লাস করো তোমরা কিন্তু প্রত্যেকটা নোটে, ঠিক আছে, নোটটা একদম লাইন বাই লাইন পড়ে একদম বাংলা করে আমি তোমাদের বুঝিয়ে দেব, যাতে তোমাদের মনে রাখতে কিন্তু সুবিধা হয়। আচ্ছা, প্রথমে দেখো কি বলেছে। লাইসোসোমস আর দি মেমব্রেন বাউন্ড ভেসিকুলার অর্গানেলস ফাউন্ড থ্রু আউট দ্য সাইটোপ্লাজম। ঠিক আছে, এটা কি? এটা মেমব্রেন বাউন্ড, একটা পর্দা রয়েছে, একটা ভেসিকুলার মতো। এটা কোথায় রয়েছে? সাইটোপ্লাজমে ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে। এটা একটা নর্মাল একটা ইন্ট্রোডাকশন লাইসোসোমের জন্য। এবার এটা তৈরি হচ্ছে কিভাবে, লাইসোসোমটা কিভাবে তৈরি হচ্ছে? ফর্মড বাই গলগি অ্যাপারেটাস। এর আগে গলগি অ্যাপারেটাসের ক্লাস আমি দিয়েছি। তো গলগি অ্যাপারেটাস থেকে এটা কি হচ্ছে, তৈরি হচ্ছে। তো গলগি অ্যাপারেটাস থেকে এটা কিভাবে তৈরি হচ্ছে দেখো, প্রথমে রয়েছে হলো আর ই আর, মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে কিছু এনজাইম সিনথেসাইজড হচ্ছে, মানে এনজাইম সংশ্লেষিত হচ্ছে। এবার এই এনজাইম গুলো কি হচ্ছে, প্রসেসড এন্ড প্যাকড। ঠিক আছে, প্রসেসড হচ্ছে এবং প্যাকড হচ্ছে। প্যাকড হচ্ছে ইন দা ফর্ম অফ এ স্মল ভেসিকল, মানে একটা ছোট ছোট রকম ভেসিকলের মতো করে, ইন দা গলগি অ্যাপারেটাস। এবার এটা কোথায় চলে যাচ্ছে, গলগি অ্যাপারেটাসে। পিনস ফ্রম দা গলগি অ্যাপারেটাস, এবার গলগি অ্যাপারেটাস থেকে এটাকে আলাদা করে দেওয়া হচ্ছে, সেপারেট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তারপর এটা কি তৈরি করছে, বিকাম দি লাইসোসোম। তাহলে যদি এটা 2 নাম্বার কি 3 নাম্বারে একটা কোশ্চেন আসে যে লাইসোসোম কিভাবে তৈরি হচ্ছে, তখন কিন্তু তোমরা এই যে ফ্লোচার্টটা এটা যদি মনে রাখো তাহলে সেটাই কিন্তু তোমরা ডেসক্রাইব করে দিতে পারবে। আচ্ছা, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন, যারা এসএসটি প্রিপারেশন করছো তাদের জন্য, যদি মানে দেখে থাকো তোমরা এই ভিডিওটা, তো তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, থিকেস্ট কভারিং মেমব্রেন, মানে যত সেল অর্গানেল রয়েছে সব থেকে মোটা পর্দা বেষ্টিত যেটা সেটা হলো কি, লাইসোসোম। ঠিক আছে, এটা একটা, তারপরে ধরো ফর্ম বাই গলগি অ্যাপারেটাস থেকে তৈরি হচ্ছে, এটাও একটা এমসিকিউ। এমসিকিউ গুলো কিন্তু এর মধ্যে মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো দেখো এবারে ছবিটাতে কি বলা হয়েছে, যখনই তোমরা পরীক্ষায় লাইসোসোম সংক্রান্ত কিছু লিখবে চেষ্টা করবে এই ছবিটা ড্র করে দেওয়ার। এই যে রেড কালারের যেটা বাইরে দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে হলো মেমব্রেন বা পর্দা। এবার এই মেমব্রেনের মধ্যে দেখো ব্ল্যাক ব্লু কালারের ছোট 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 ডট রয়েছে, এগুলোকে কি বলা হচ্ছে, গ্লাইকোসাইলেটেড মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন। মানে মেমব্রেনের মধ্যে দিয়ে যে উপাদানগুলো ট্রান্সপোর্ট হবে, পরিবহন হবে, তার জন্য যে প্রোটিনটা সেগুলোকে গ্লাইকোসাইলেটেড মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিন। আচ্ছা, ব্ল্যাক কালারে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো লিপিড লেয়ার, এটা হলো একটা বাই লেয়ার। ঠিক আছে, লিপিড বাই লেয়ার। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ এই ভেতরেরটা হলো হাইড্রোলাইটিক এনজাইম মিক্সচার। ঠিক আছে, এটা হলো লাইসোসোমের ছবি। এবার আমরা দেখে নেব লাইসোসোমের টাইপ কি কি টাইপের হয়। একটা হলো প্রাইমারি লাইসোসোম, একটা হলো সেকেন্ডারি লাইসোসোম। তো প্রাইমারি বলতে আমরা কি বুঝি, একদম বেসিক যে জিনিসটা একদম শুরুতে যেটা সেটাকে আমরা প্রাইমারি বলি। তো প্রাইমারি লাইসোসোম দেখো পিঞ্চড অফ ফ্রম গলগি অ্যাপারেটাস, অলরেডি এই পয়েন্টটা আমরা আলোচনা করে ফেলেছি। এটা কি হয়, ইনঅ্যাকটিভ, যেটা মেইন মনে রাখতে হবে প্রাইমারি লাইসোসোমটা কি ইনঅ্যাকটিভ। ইনস্পাইট অফ হ্যাভিং হাইড্রোলাইটিক এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম থাকা সত্ত্বেও প্রাইমারি লাইসোসোম কিন্তু ইনঅ্যাকটিভ, এটা এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেকেন্ডারি লাইসোসোম দেখো অ্যাকটিভ লাইসোসোম, সেকেন্ডারিটা কি অ্যাকটিভ, কি করে অ্যাকটিভ, ফর্মড বাই দ্য ফিউশন অফ, কি কিভাবে তৈরি হচ্ছে, কাদের কাদের সংযুক্তির ফলে, থাকছে হলো প্রাইমারি লাইসোসোম প্লাস ফ্যাগোসোম অর এন্ডোসোম।
মানে প্রাইমারি লাইসোজোমের সঙ্গে হয় ফ্যাগোজোম অ্যাড হবে না হলে এন্ডোজোম অ্যাড হবে। এবার ফ্যাগোজোম জিনিসটা কি সেটা তোমাদের বুঝতে হবে। দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে যখন একটা সলিড পার্টিকেলকে এনগালফ করে নেওয়া হয়, ঠিক আছে, একটা কোষের দ্বারা, ধরো এরকম এরকম আছে, এখানে ধরো কোনো একটা সলিড পার্টিকেল রয়েছে, ঠিক আছে, এটাকে যখন এরকম ভাবে বাড়তে 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 পুরোটাকে এরকম ভাবে এনগালফ করে নেবে সেটাকে বলছে ফ্যাগোসাইটোসিস। তো কি বলতে, দেখো ম্যাক্রো মলিকিউল সাচ অ্যাজ ব্যাকটেরিয়া এনগালফ বাই দ্য সেল ভায়া ফ্যাগোসাইটোসিস, তখন সেটাকে বলা হচ্ছে ফ্যাগোজোম। তাহলে এন্ডোজোমটা কি, এন্ডোজোম হলো এক্সট্রা সেলুলার যে ফ্লুইড থাকছে, ফ্লুইডের মধ্যে কি থাকছে, সলিউট থাকছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এর মধ্যে কি থাকছে, সলিউট। এবার এই যে লিকুইড ফর্মটা, লিকুইড ফর্মটাকে যখন এনগালফ করে নেওয়া হচ্ছে, হ্যাঁ, আদার ম্যাক্রোমলিকিউলস টেকেন ইনসাইড ভায়া পিনোসাইটোসিস, যে প্রসেসে লিকুইডটাকে নেওয়া হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, পিনোসাইটোসিস অর রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। রিসেপ্টর মেডিয়েটেড বলতে কি, ধরো এখানে একটা উপাদান রয়েছে এরকম, এবার এখানে রয়েছে হলো এই রিসেপ্টর, এবার এটা কি হবে, এটা এখানে এসে বাইন্ড করবে, বাইন্ড করার পরে এটাকে এরকম ভাবে এনগালফ করে নেবে, বুঝতে পেরেছো। যখন রিসেপ্টরের সাহায্য হবে তখন সেটাকে বলা হচ্ছে কি, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, তখন কিন্তু হচ্ছে এন্ডোজোম। তাহলে বোঝা গেল যে প্রাইমারি আর সেকেন্ডারি লাইসোজোমের কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, এবারে আমরা দেখব লাইসোজোম আমাদের সেলের মধ্যে কি কি কাজ করছে, ঠিক আছে, ফাংশনস অফ দি লাইসোজোম। দেখো লাইসোজোমের প্রথম কাজ কি বলেছে, ডাইজেশন এন্ড রিমুভাল অফ ওয়েস্ট, ঠিক আছে, এটা ডাইজেশনে হেল্প করছে, মানে কোষের যে মধ্যে যে ডাইজেশন প্রসেস আছে সেখানে হেল্প করছে। এছাড়া কোষ থেকে যে সমস্ত রিমুভাল ওয়েস্ট, মানে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে আর কি, সেগুলোকে কি করছে, রিমুভালে হেল্প করছে। নেক্সট দেখো এন্ডোসাইটোসিস, এটা একটু আগেই আমি আলোচনা করলাম, ঠিক আছে, আর ফ্যাগোসাইটোসিস এনগালফ করে নিচ্ছে সলিড পার্টিকেল, এক্সট্রাসেলুলার ফ্লুইড, তারপরে ম্যাক্রোমলিকিউলস এগুলো। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, লাইসোজোম ক্যান ডাইজেস্ট দ্য হোল সেল, মানে সমস্ত পুরো সেলটাকে ডাইজেস্ট করে ফেলতে পারে উইথ দ্য হেল্প অফ লাইটিক এনজাইমস দে কন্টেইন অ্যান্ড দাস আর কল্ড সুইসাইডাল ব্যাগ, বাংলায় যেটাকে আমরা বলি আত্মঘাতী থলি। দেখবে এই প্রশ্নটা বহুবার বেসিক কোশ্চেন একদম, আত্মঘাতী থলি কাকে বলা হয়, অ্যান্সার হবে লাইসোজোম। আচ্ছা আরেকটা কি, লাস্ট ফাংশন দেখো, অলসো হেল্পস ইন প্রোটিন সিনথেসিস, এটা কিন্তু প্রোটিন সিনথেসিসেও হেল্প করছে। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হলো, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। এছাড়াও যদি কেউ মনে করো যে না তোমরা নোট বাড়িতে বানিয়ে সময় নষ্ট করবে না, আমার কাছে তোমরা একদম তৈরি নোট পেয়ে যাবে, ঠিক আছে, আমি অপশনাল, আমার ফিজিওলজির নোট লিখেই কিন্তু অপশনাল ফিজিওলজিতে, ঠিক আছে, গ্রুপ এ পাস করেছে আমার স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট এবছর পাস করেছে। তো সুতরাং নোটের কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কনফিউশনের জায়গা নেই, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে ডেমো নোটসও কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। তো যদি ক্লাস করো তাহলে নিচে ডেসক্রিপশন বা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে নিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।